ha riunito visto. মশক বাহিত রোগ ডেঙ্গু বা ডেঙ্গি এর বিরুদ্ধে অভিযান চলছে। তো আমরা সারা রাজ্যের সঙ্গে গীতালদহ স্কুলেও এই ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা শিবিরের আয়োজন করেছি, যাতে যাতে এই অঞ্চলে ডেঙ্গির প্রভাব আর না বাড়ে এবং ডেঙ্গি আক্রান্ত হলে জনসাধারণ কি পদক্ষেপ গ্রহণ করবে এবং যার ফলে তারা এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পাবে। আমি ডেঙ্গু স্পেশালিস্ট নই, দুজন আমাদের ছিলেন যারা এই বিষয়ে স্পেশালিস্ট না হলেও জানতেন, তারা কেউ উপস্থিত নেই আজকে। তো আমি যেটুকু জানি এবং পরে কয়েকজন বলবেন, আমি যেটুকু প্রাথমিক বিষয়ে জানি সেটা তোমাদের জানানোর চেষ্টা করছি। এটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং এই রোগটা ঘটে এডিস ইজিপ্টাই নামে ভাইরাসের দ্বারা, এবং এটা এই মশার কামড়ের ফলেই হয়। ইজিপ্টাই মশা, তার মধ্যে যে মহিলা মশা যেগুলো, তারা মানুষের রক্ত পান করতে খুব ভালোবাসে এবং মানুষের রক্তে তারা তাদের লালার মাধ্যমে এই রোগটার জীবাণু ঢুকিয়ে দেয় এবং মানুষের রক্ত নিজেদের শরীরের মধ্যে গ্রহণ করে রোগটাকে তারা পুষ্ট করে এবং পরবর্তীকালে দ্বিতীয় এইভাবে মানুষকে কামড়ে দিয়ে তাদের মধ্যে এই রোগটা ছড়িয়ে দেয়। মানুষকে আক্রমণ করলে, তাদের মধ্যে ছড়ালেও এই মশার নিজেকে কখনোই আক্রমণ করে না ওই ভাইরাসটি, এবং এটা সাধারণত সকালবেলা কামড়ায় এবং স্বচ্ছ জলে এই মশার যে লার্ভা সেটা পরিপুষ্ট হয়। সুতরাং আমাদের সচেতন হতে হবে এই মশার আক্রমণ থেকে, মশারি খাটাতে হবে নিয়মিত এবং বাড়ির চারপাশে পরিষ্কার রাখতে হবে, কোনো জঞ্জাল যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং জমা যাতে জল যাতে না জমে। অনেকে ভাবে যে না, স্বচ্ছ জল জমলে কি ক্ষতি, সেটাও কিন্তু ভুল ধারণা। আগে আমাদের ধারণা ছিল যে বদ্ধ জলে মশা ডিম পারে, কিন্তু এখন আধুনিক বিজ্ঞান বলছে যে স্বচ্ছ জলেও ডিম পারে মশা। সুতরাং নিজেদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হবে, জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ডাবের খোলা, প্লাস্টিক, তারপর ভাঙা বালতি, এগুলো যেগুলো পড়ে থাকে বাড়ির চারিপাশে তার মধ্যে জল জমতে থাকে এবং আমরা ভাবি যে এগুলোর থেকে কী আর হবে, কিন্তু এগুলোর থেকেই এই মানে মারণ রোগ ডেঙ্গি সেটার মশা বৃদ্ধি পায়। সুতরাং তোমরা স্টুডেন্ট, তোমাদের দায়িত্ব গ্রামের মধ্যে জনসাধারণকে সচেতন করা। আমরা তোমাদের এই সামান্য জ্ঞানটা দিলাম এবং এই জ্ঞানটাকে তোমরা বহন করে নিয়ে যাবে তোমাদের এলাকায় আশেপাশে, প্রত্যেক মানুষকে সচেতন করবে, কারণ এই রোগের প্রতিষেধক নেই। হ্যাঁ, সাধারণ যে জ্বর বা ম্যালেরিয়ার ওষুধ সেগুলো ইউজ করা হয়, কিন্তু তার ফলে কতদিন ধরে এটা এই রোগটা চলবে তার কোনো স্থিরতা নেই। এই বিষয়ে একজন ভুক্তভোগী আছেন আমাদের মধ্যে, তার বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সেটা যে কি মর্মান্তিক তোমরা তার মুখ থেকেই শুনবে এবং তাহলে বুঝবে এটা থেকে নিজেদের সচেতন রাখা কতটা জরুরি। আমি বিদ্যালয়ের শিক্ষিকা রঞ্জনী ঘোষ মহাশয়াকে বলবো, তিনি এই রোগ সম্পর্কে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আমাদের ছাত্রছাত্রীদের সামনে বলবেন এবং তাদের সমৃদ্ধ করবেন। বলুন, কিভাবে হয়, কোন মশার থেকে হয়, কখন মশার কামড়ায় ডিটেলসটা জানিয়েছেন এবং এর কিভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি সেটাও উনি বলেছেন। আমি খালি নিজের অভিজ্ঞতাটা বলতে পারি, 2017 সালে পুজোর ছুটিতে আমি কলকাতায় ছিলাম,
হঠাৎ করে হাই ফিভার চলে আসে, জ্বর চলে আসে এবং টেম্পারেচার মাপার পরে দেখা যায় 103 এবং প্যারাসিটামল 650 খাওয়ার পরে কমেনি, এক ঘন্টা পরে দেখা যায় 104-104 উপরে টেম্পারেচার চলে যায় এবং তখন আর কিছু করা যাবে না, কারণ 6 ঘন্টা বাদে বাদে প্যারাসিটামল দিতে হয়, তার মধ্যে কোনো রকম জ্বরের ওষুধ পড়বে না এবং এইভাবে যদি রাখা হয় এবং টেম্পারেচার যদি বাড়তে থাকে মানুষের প্রাণও যেতে পারে শুধুমাত্র হাই টেম্পারেচারের জন্য। আর সেই বছর কলকাতাতে ছড়িয়েছিল ম্যালেরিয়াটা, সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছিল, এতটাই ছড়িয়ে গেছিল যে বহু লোক মারা যায় প্রতিদিন হাসপাতালে বা সরকারি হাসপাতালে অথবা নার্সিংহোমে বহু পেশেন্ট, শুধু ম্যালেরিয়া কেন সাধারণ জ্বর হলে পরেও মানুষ গিয়ে ভর্তি হতো, মানুষের মনে ভীতি তৈরি হয়েছিল। তো যেদিন জ্বর আসে আমার তার পরের দিন ডাক্তার দেখাই, সেদিন দেখানো হয়নি কারণ জ্বর টর ঢেলে ঠেলে কমানো হয়েছিল, তাতেও কিছু হয়নি। দেখানোর পরে 72 ঘন্টা পরে মতো ব্লাড টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করে রিপোর্ট যে ধরা পড়ে ডেঙ্গু, তো ডেঙ্গু ওভাবে লেখা থাকে না, আসে NS1 পজিটিভ এইভাবে লেখা আসে এবং তার কিন্তু এই অসুখটা যাতে না হয় আমরা তারই চেষ্টা করবো যাতে জল না জমে, কারণ এর ট্রিটমেন্ট হওয়া কিন্তু খুব কঠিন। আমি হোমিওপ্যাথির কথা জানি না, অ্যালোপ্যাথিতে এর কোনো ডেঙ্গুর কোনো ওষুধ নেই, শুধুমাত্র ক্যালপল প্যারাসিটামল খেতে হবে আর কিছু হয়তো অ্যান্টিবায়োটিক দেয় যাতে শরীরটাকে ঠিক রাখা যায় এবং এত ওষুধ চলে সেই ওষুধের ধকল নেওয়াটাও কঠিন হয়ে পড়ে, খাওয়া যায় না, একটা একটা খাবারের দানা মুখে চলা যায় না কারণ এমনি বমি হতে থাকে, মানে বমির কোনো সীমা থাকে না, কত দিন রাত সব সময় বমি হয়, জল ছাড়া আর কিছু খাওয়া যাবে না, বরঞ্চ ডাবের জল অথবা ওয়ারেস বা কোল্ড ড্রিঙ্কসের, যেগুলো সব কোল্ড ড্রিঙ্কস না, স্প্রাইট বা এই ধরনের কিছু খেতে লাগে, দিনে 2 লিটার থেকে 4 লিটার মতো ডাক্তার জল খেতে বলেছিল, এই শুধুমাত্র জল আর ওই ওষুধ, তাও ডেঙ্গুর কোনো ওষুধ অসুখ নেই। আর যদি আর কি হয়, প্রত্যেক দিন প্রথমের দিকে প্রতিদিন ব্লাড টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করলে কি হয় ডাক্তাররা পরীক্ষা করতে থাকে এবং পরে ধীরে ধীরে একদিন বাদে বাদে বা 2 দিন বাদে বাদে ব্লাড টেস্ট করে এবং যখন দেখা যায় যে না রক্ত খানিকটা ঠিক হয়ে আসছে এবং তখন বলে যে না এখন আমার এই ট্রিটমেন্টটা বন্ধ করাবো, কিন্তু ওই ওষুধ বন্ধের পরেই যে আমি সুস্থ হয়ে যাবো তা না, তারপরে 15-20 দিন পর্যন্ত একই রকম শরীর অসুস্থ থাকবে টেম্পারেচার কমার পরেও, মানে বমি যে কীভাবে বমি হতে পারে কল্পনা করা যায় না যে এভাবেও মানুষের বমি হতে পারে। এর যতদূর আমার জানা লাস্ট স্টেজ হচ্ছে রক্ত বমি, নাক মুখ দিয়ে রক্ত এই ধরনের বমি এবং তার আগের পর্যায়টা হচ্ছে সারা শরীরে র্যাশ উঠে যায়, আমার সেই অবস্থা অবধি হয়েছিল, সারা শরীরে র্যাশ হয়ে গেছিলো এবং চুল গোটা হয়েছিল, চুলকুনি হয়েছিল, এই অবস্থায় 15-20 দিন মতো রাত্রে আমি ঘুমোতে পারিনি, কোনো কিছু খাওয়া যায় না এবং এতে মারা পর্যন্ত যেতে পারে মানুষ। সেই জন্য বলছি যে আমাদের উচিত আশেপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে কোথাও জমা জল জল জমে না থাকে, আমরা চেষ্টা করবো যাতে মশারির ভেতরে থাকার চেষ্টা থাকি যাতে মশা কামড়াতে না পারে বা সেই ধরনের কিছু ব্যবস্থা নিতে পারি, কারণ একবার যদি কারোর ডেঙ্গু হয় সেখান থেকে তার যে বেঁচে তো অবশ্যই ঠিকব, কিন্তু সবার তো সেই ভাগ্য হয় না যে বেঁচে ফেরার মতো, অনেক বড় বড় লোকেরা কিন্তু মারা গেছেন এই ডেঙ্গু এবং সেই বছর 2017 সালে মহামারীর আকারে প্রায় ছড়িয়ে পড়েছিল কলকাতায়, কলকাতার বাইরে ছড়ায়নি, কলকাতায় এইভাবে ছড়িয়ে পড়েছিল, তো যাতে এই রোগে আমরা আক্রান্ত না হই তার জন্য চেষ্টা করতে হবে নিজেদের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা যাতে কোথাও জল না জমে থাকে বা টবের মধ্যে জল এইভাবে দেবো যাতে সেখানে জমে না থাকে, কোথাও ভাঙ বৃষ্টি কোথাও কোনো খোলা করে থাকো বৃষ্টির জল পড়লো সেটাও যেন জমে না থাকে, কারণ এই এই পরিষ্কার জল থেকেই কিন্তু এই উৎপত্তি হয়, এই রোগের উৎপত্তি হয় আর মশা হচ্ছে সেই রোগের বাহক। সুতরাং আমরা যেসব এর থেকেই বুঝতে পারছি যে এই রোগের যাতে আমাদেরকে রোগে
মধ্যে গিয়ে সুস্থ হয়ে আসে না হওয়ার থেকে তার থেকে রোগটাই যাতে না হয় আমরা সেই চেষ্টাই করব। ডেঙ্গুর কথা শুনলে বলতে গেলে ম্যাডাম তার নিজস্ব অভিজ্ঞতার থেকে অনেক কিছু জিনিস তোমাদের শুনিয়ে দিবে। এটা ওনার কাছে প্র্যাকটিক্যাল, যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ডেঙ্গু কীভাবে তিনি সেটা কাটিয়ে উঠেছেন সে সম্পর্কে তোমরা শুনলে। এবার আমি এখানে কিছু একটু সংযোজন করতে চাই। ম্যাডাম বলেছেন ডেঙ্গু হয়, ডেঙ্গু কোন মশার জন্য হয় নিশ্চয়ই তোমরা জানো, এডিস মশার জন্য। তাহলে ডেঙ্গুর যে ভাইরাস এডিস মশাই শুধু বহন করে, তাহলে আমরা এর আগেও পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে মশা তিন প্রকারের হয়, সেটা তো জানা আছে তোমাদের, ইংলিশ ইংলিশ এবং এডিস। তো এডিস মশা যে ডেঙ্গু নিয়ে জানটা নিয়ে ঘুরে গেল। তো এবার এডিস মশাকে আমাদের যেতে, আমরা তো মশা চিনতে পারবো না, আমরা মশা কোনটা এডিস কোনটা ইংলিশ হয়তো সাধারণভাবে চিনতে পারি না। কিন্তু আমরা প্রতিদিনই দেখি রাত্রিবেলা, দিনের বেলা সাধারণত কম দেখা যায়, রাত্রিবেলা আমরা দেখি মশা আমাদের থাকার সময় আমাদের বেশি উপদ্রব করে। মশার থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা, সাধারণ যেটা মশারি সেটা আমরা খাটিয়ে থাকি বা বিভিন্ন মর্টিন ব্যবহার করি, তাই তো, বা ধোয়া দেই, যেভাবে হোক না কেন মশার কামড় থেকে আমরা নিজেদের নিষ্কৃতি পেতে চাই। কিন্তু এডিস মশাটা কোথালেই এমন এক প্রকার মশা যেটা যদি একটা মশা কামড় দেয় সেখান থেকেই আমাদের কিন্তু এক ধরনের জ্বর আসবে। প্রথম অবস্থা আমরা বুঝতে পারবো না যে এটা একটা যে জ্বর হচ্ছে, যে এডিস মশার জন্য আমাদের ডেঙ্গু জ্বর হবে এটা আমরা প্রথম দিকে বুঝতে পারবো না। কিন্তু কিছু উপসর্গ কিন্তু আমাদের দেখা দেবে যে এটা এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে একটা উপসর্গ। র্যাশ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অস্থিসন্ধি মানে যে হাড়ের জয়েন্ট জায়গাগুলোতে ব্যথা হতে পারে, ঠিক আছে, লাল লাল চোখ পড়তে পারে, যে এইরকম কিছু যদি আমরা দেখি, মাথা ব্যথা জ্বর, উনি বলছে সবার শেষে রক্ত বমি, বা সেই পর্যায়ে আসা মানে তো হাসপাতালে সত্যি হবে। কিন্তু প্রথম দিকে তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের জ্বরটা কেন দুদিন থেকে কমছে না, তাহলে আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, রক্ত পরীক্ষা করে দেখতে হবে সেটা আদৌ ডেঙ্গুর আকার নিয়েছে ডেঙ্গু জ্বর কিনা। যদি হয়ে থাকে তাহলে তো বেটার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করতে হবে। ম্যাডাম আরেকটা জিনিস কিন্তু ভালো করে মনে করে দিয়েছিলেন যে ডেঙ্গু কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, শুধুমাত্র ওষুধ দিয়ে সেটাকে প্রতিরোধ করা যায়, খানিক সময় প্রতিরোধ করে ধীরে 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 সেখান থেকে আরোগ্য লাভ করা যেতে পারে। তাই যাকে সে বিষয়ে যা আছে আছে, আমি বলছি এবার আমরা ঘরোয়া উপায়ে ডেঙ্গু থেকে কীভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি। কমলা লেবু যদি থাকে সেই সময় সেরমটা হয়, সেই সিজনে কমলা লেবু হলে আমরা কমলা লেবু যে ডেঙ্গু আক্রান্ত রোগীকে দিতে পারি। কমলা লেবুর রস ডেঙ্গু রোগ প্রতিরোধে কিন্তু অনেকটা কার্যকরী। পাশাপাশি আমাদের প্রত্যেকের বাড়িতে, আমরা গ্রামের যেহেতু আমরা ছেলেরা, তারা আমরা জানি প্রত্যেক বাড়িতে না হলেও কিছু বাড়িতে নিম গাছ আছে, নিম গাছের পাতার রসও কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমরা দেখি পেঁপে গাছ প্রত্যেকের বাড়িতে আছে, পাকা পেঁপের যদি বীজ এটা খাওয়া যায় এটাও কিন্তু প্রতিরোধ করে। কিন্তু আমরা সাধারণত পাকা পেঁপের বীজ খাই না। এইভাবে কিন্তু আমরা মোটামুটি ঘরোয়া উপায়ে কিন্তু ডেঙ্গুটাকে, ডেঙ্গু যে জ্বরটা সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আবার আরেকটা দিক আছে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, ডেঙ্গু এডিস মশার জন্ম যাতে কিছুতেই না হয়, তার জন্য আমাদের আশেপাশে গ্রামে তো আর ওইরকম ফুলেরটাও সাধারণ নেই, কিন্তু আমরা জানি অনেকের বাড়িতে আছে উন্মুক্ত জল কল, জলের কলের ঘড়াটা গিয়ে কোনো একটা জায়গার মতো চেম্বার তৈরি করে সেখানে জলটা জমা হয়ে থাকে, সেই জলে কিন্তু পরিষ্কার জল না থাকার থেকে ওখান থেকেই এডিস মশার উৎপত্তি হতে পারে, সেটা কমাতে হবে। মোট কথা এডিস মশার সংখ্যা যদি বৃদ্ধি না হয় তার জন্য জলটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, দুদিনের উপর মানে জমানো যাতে না জমে তার ব্যবস্থা করতে হবে, আর পাশে মশে খাটাতে হবে। যদি সেরকম পরিস্থিতি দেখা যায় যে অনেক লোক আছি বাড়িতে আছি, এবার মশে তেমন নেই, মর্টিন বা বিভিন্ন কয়েল ব্যবহার করতে হবে, ঠিক আছে, এইভাবে আমরা মানে ডেঙ্গুর কামড় থেকে যে মানে এডিস মশার কামড় থেকে যে ডেঙ্গু রোগ হয় বা ডেঙ্গু জ্বর হয় সেখান থেকে আমরা নিষ্কৃতি বা মুক্তি পেতে পারি, ঠিক আছে। ডেঙ্গু সংক্রান্ত আমি জানলাম, তবে জানলেই হবে না, সচেতন হব আমরা নিজেরা এবং আমাদের প্রতিবেশীকে সচেতন করব, গ্রামবাসীদের সচেতন করব, এবং যাতে এই রোগটা আমরা আক্রান্ত না হই তার ব্যবস্থা নিতে হবে। কারণ এর যে যন্ত্রণা সেটা অত্যন্ত মর্মান্তিক,
হয়েছে একজন মেয়ের কথা তোমরা শুনলে, সে অসহ্য যন্ত্রণা, 24 ঘন্টাই মাথা ব্যথা, সে প্রচণ্ড মাথা ব্যথা এবং বমি। যাদের বমি করার অভিজ্ঞতা আছে তারা জানো বমিটা কীরকম যন্ত্রণাদায়ক, এবং সেটা একবার দুবার নয়, মানে 20-25 বার হতে পারে দিনে, এবং তার কোনো সমাপ্তি নাই। এবং এই রোগটা কতদিনে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, জাস্ট জ্বরের তীব্র ওষুধ, প্রচলিত ওষুধ সেগুলোই খেতে হবে। সুতরাং এটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক এবং পরিশেষে দুর্বল করে প্রাণঘাতী হতে পারে, কিন্তু আমরা সামান্য একটু সচেতন হলেই এর থেকে পরিত্রাণ পেতে পারি, যেটা বলা হলো ঘরোয়া। সুতরাং এটা আমরা করবো, এবং ঘরোয়া টোটকা যেগুলো বলা হলো সেটা করবো, কিন্তু সেটার উপরে আমরা নির্ভর করে বসে থাকবো না বাড়িতে। যদি এরকম কেউ হয় জ্বরে আক্রান্ত হলো, সঙ্গে সঙ্গে হাসপাতাল আছে আমাদের, সেখানে গিয়ে ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চলবো। তুমি ঘরোয়া চিকিৎসা করতে পারো, কিন্তু সেটা একদম ওটার উপরে ডিপেন্ড করে থাকবো না, কমবে দাম আগে, সেটা মারাত্মক হতে পারে। সুতরাং আমাকে এরকম সন্দেহ হলে বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি ডাক্তারখানা আছে, তার সাহায্য নিতে হবে এবং তার পরামর্শ মতো চলবো। সঙ্গে যদি তুমি ঘরোয়া করো, নিম পাতা বাটা সেগুলো করতে পারো, কিন্তু আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। গ্রামের মানুষকে এটা তোমরা জানাবা, তাহলে আমাদের এই সচেতনতা শিবির সার্থক হবে। এগুলো আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো।